আমার কাছে মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি নবীনা মণ্ডল, সহকারী শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের আমি সপ্তম শ্রেণীর গণিত উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। সেদিন তোমাদের উপরের দুইটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম, আজকে আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি, তোমরা এটা অনুসরণ করো। দেখো অঙ্কটা কি আছে, এবি ইন্টু বি, এবি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন দেখো কি করবো আমরা অঙ্কটাকে, এইটা কি এইটার সাথে এইটা কি ইন্টু, যেহেতু এখানে কি চিহ্ন আছে, এবি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে আমার এবি এর সাথে কি হবে, এই দুইটার গুণ করতে হবে। এই এবি এই দুইটার সাথে গুণ হবে, এখানে কি চিহ্ন ব্র্যাকেট দিয়ে আটকানো আছে, ইন্টু চিহ্ন দিয়ে আটকানো আছে। তাহলে যদি আমি গুণ করি তাহলে কি হবে, এবি সাথে পি এক্স এর যদি গুণ করি তাহলে এবি পি এক্স, এবি পি এক্স, এখানে কি চিহ্ন আছে প্লাস, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, তাহলে এখানে কি আছে এবি, এবি সাথে যদি কিউ আই গুণ করি তাহলে কি হবে, এ বি কিউ আই। দেখো এটার সাথে আমার কি গুণ করছে, আমি গুণ করে এটা কি আসছে, এবি এবি পি এক্স প্লাস এবি কিউ আই। এখন দেখো এইখানে কি আছে, এটা বসিয়ে দেওয়া আছে, সেটা বসিয়ে দিতে হবে, আমি ওইটা বসিয়ে দিলাম স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি আই। এখন আমার অঙ্কটা সাজিয়ে বসাতে হবে, যাতে আমার কমন নিতে হবে, কমন নেওয়ার জন্য আমার সাজিয়ে নিতে হবে। এখন এবি পি এক্স প্লাস এই বি স্কোয়ার পি ওয়াইটা এখানে আনলাম, বি স্কোয়ার পি ওয়াইটা এখানে আনলে বি স্কোয়ার পি ওয়াই প্লাস, এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে এই স্কোয়ার কিউ এক্স আর এখানে কি আছে প্লাস চিহ্ন, এ বি কিউ ওয়াই, আমরা অঙ্কটাকে সাজিয়ে বসিয়েছি। এখন দেখো এইখান থেকে কি করতে আবার কমন নিতে হবে, এই জোড়া, এই জোড়া থেকে আমার কমন নিতে হবে, আবার এই জোড়া থেকে আমার কমন নিতে হবে। এখন দেখো এ বি পি এক্স আর এখানে আছে কি বি স্কোয়ার পি ওয়াই, এখান থেকে কি কমন যায়, এইখানে আছে এ, এইখানে কি আছে নেই, তাহলে আমার এ কমন যাবে না, এইখানে আছে বি, এইখানে কি বি আছে, বি আছে, যেহেতু বি আছে এখানে আছে একটা এখানে আছে দুইটা, তাহলে আমার কয়টা, এই একটা কমন বি যায়, একটা বি কমন যায়। দেখো আমি এখানে বি কমন নিলাম, এখানে পি আছে এখানেও পি আছে, তাহলে পিটাও কমন যায়। এখন দেখো এখানে কি আছে, এক্স আছে, এখানে কি এক্স আছে, এক্স নেই, তাহলে এক্সটা কমন যাবে না, তাহলে আমার কি কমন গেল, এই দুইটা থেকে বি বি কমন যায়, বিপি কমন গিলে থাকে কি, এইখানে থাকে কি, দেখো বিপি যদি আমি এখান থেকে কমন নিয়ে থাকে এ এক্স, থাকে কি এ এক্স প্লাস, এখানে কি চিহ্ন আছে প্লাস, প্লাস এর নাম বসালাম, এখান থেকে যদি আমি বিপি কমন নি, এইখান থেকে যদি আমি বিপি কমন নি তাহলে থাকে কি, থাকে এইখানে আছে কি দুইটা বি, তাহলে একটা যদি আমি কমন নি আরেকটা থাকে, এ বিটা বসিয়ে দিলাম, এরপরে এখানে কি আছে পিটা আমি কমন নেছি, তাহলে এখানে তো কোনো পি থাকে না, তাহলে আর থাকে কি একটা ওয়াই থাকে, ওয়াইটা আমি বসিয়ে দিলাম, এখানে কি চিহ্ন আছে প্লাস, আবার এখান থেকে কি আমার কমন নিতে হবে, এইখানে এ আছে এইখানেও এ আছে, তাহলে এ কমন যায়, এইখানে কি আছে কিউ, এইখানেও কিউ আছে, তাহলে কিউ কমন যায়, এইখানে এক্স আছে, এইখানে কি এক্স আছে নেই, এক্স নেই যেহেতু সেহেতু কি করতে হবে আমার কমন যাবে না, এইখানে দেখো এ আর কিউ আমি কমন নিছি থাকে, আর এইখানে ওয়াই আছে, এই ওয়াইটা কি এই পাশে আছে নেই, তাহলে আমার ওয়াই কমন যাবে না, যদি ওয়াই থাকতো তাহলে আমার ওয়াই কমন নেওয়া লাগতো, যেহেতু ওয়াই নেই সেহেতু আমার কমন যাবে না, তো এইখান থেকে যদি আমি এ কিউ কমন নিই থাকে কি এ এক্স প্লাস বি ওয়াই, এখানে থাকলো কি এক্স, এ কিউ কমন নিলাম এখানে থাকে এ এক্স, এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিলাম, এইখানে কি আছে এ কিউ কমন নিলি থাকে কি বি ওয়াই, তাহলে দেখো এইখান থেকে আবার এইখান থেকে কি কমন যায়, এই পার থেকে এই পার থেকে কি কমন যায়, দেখো এইখান থেকে
বিপি বিপি এখানে কি বিপি আছে কোথাও নেই তাহলে এখানে বিপি কমন যাবে না ax প্লাস bi এখানে কি ax প্লাস bi আছে আছে দেখো এখানে ax প্লাস bi আছে সেজন্য এই ax প্লাস bi কমন যাবে এখানে একই আছে এখানে কি একই আছে এই পাটে নেই তাহলে একও কমন যাবে না যদি আমরা ax প্লাস bi কমন নি তাহলে এখান থেকে যদি আমরা ax প্লাস bi কমন নি থাকে কি বিপি দেখো এখানে থাকে কি বিপি এই প্লাস চিহ্নটা এসে দিলাম আর এইখান থেকে ax প্লাস bi কমন নিলে থাকে কি aq তাহলে এইটাই হচ্ছে অ্যানসার এখন দেখো 5 নম্বরের অঙ্কটা এইটা আলাদা একটা আলাদা নিয়ম সূত্রের সাজায় অঙ্কটা করতে হবে দেখো 9 স্কয়ার মাইনাস 4 বি স্কয়ার এখন আমরা তো জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বলতে পারো তোমরা a প্লাস b ইনটু a মাইনাস b এটা হচ্ছে সূত্র আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b a এখানে কি আছে 9 স্কয়ার তাহলে আমরা 9 এর যদি ভাঙি 3 বলতে পারি 3 বলতে পারি तीन डे जो दे मैं तीन बार गुण दी, देखो, तीन डे जो दे मैं दो ही बार गुण दी, तीन बार ना, दो ही बार सॉरी, दो ही बार गुण दी, धारा तीन तरीके ना है, और ए डे जो दे मैं क्या करी, ए पावर पर क्या है, ए ऊपर क्या है, पावर, शतक के बाद टू हबे, तो नाइन इस कर है, एक हम देखो, थ्राइज इस कर हमरा पालम की भाबे, ए दो ही बार गुण करे, हमरा इटा पाई, এটাকে কি করছে 9 স্কয়ার আমরা ভাঙছি এখন এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে ওই 2 রে এরকম ভাঙতে হবে 2 রে 2 রে যদি আমরা 2b এর যদি আমি দুই বার গুণ করি 2 2 গুণ 4 আর এ বির পাওয়ার আর বির পাওয়ার বির পাওয়ার পরে কি হয় যোগ হয় 2 হয় তাহলে আমরা 2 টা কোন থেকে পাইছি দুই বার গুণ করে করে পেয়েছি মানে ভাঙছি আমরা এটারে কি করছে ভাঙছি এখন দেখো এইটা কি এইটার আমরা ধরতে হবে এ এইটার ধরতে হবে কি বি এইটার কি ধরতে হবে বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা আমরা বলতে পারি আমাদের এটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এইটা হচ্ছে এ তাহলে এটা যদি আমরা এ ধরি তাহলে থ্রাইজ এ লিখতে পারি থ্রাইজ এ লিখতে পারি থ্রাইজ এ লিখলাম এখানে প্লাস সূত্রের প্লাস তাহলে এটা হচ্ছে কি বি এটা হচ্ছে বি এটা আমি মনে মনে বি ধরছি তো টয়েস বি বি মানে এটা হচ্ছে টয়েস বি এখন দেখো এইটা হলো এ প্লাস বি আর ইনটু থ্রাইজ এ মাইনাস টয়েস বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে কি হলো থ্রাইজ এ প্লাস টয়েস বি থ্রাইজ এ মাইনাস থ্রাইজ এ প্লাস টয়েস বি ইনটু থ্রাইজ এ মাইনাস টয়েস বি এটা হচ্ছে অ্যানসার এখন দেখো ওই নিয়মে আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি a স্কয়ার সাদা গ্রামটা দেখো a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 a স্কয়ার এখন দেখো এইটারে তো কোনো কিছু দিয়ে ভাঙানো যায় না তাহলে আমরা কি বসাইতে পারি ab এর হোল স্কয়ার বসাইতে পারি মাইনাস 49 এর যদি আমরা 7 দেখো আবার তোমাদের বুঝিয়ে দিই 7 y 7 y এটার যদি আমি দুইবার গুণ করি তাহলে কি হয় 749 y স্কয়ার হ্যাঁ এটা 1 এটা 1 পাওয়ার পরে কি করছি যোগ করছি তাহলে এটার আমরা ভাগ 49 এর ভাগে কি পাইছি 7 স্কয়ার পাইছি তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাই a b হচ্ছে a আর 7 y হচ্ছে b তো এবি প্লাস 7 ওয়াই ইনটু এবি ইনটু মাইনাস বি বিটা হচ্ছে 7 ওয়াই তাহলে এটা হচ্ছে অ্যানসার তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকবে বাড়িতে বসে ঘন ঘন হাত ধুবে মাস্ক পরিধান করবে বাড়ির বাইরে যাবে না মানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো